বিজয় উল্লাসে বাজি ফাটাকে কেন্দ্র করে ফের বোমাবাজি মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। বুধবার তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বোমাবাজির ঘটনায় হাতে বোমা লেগে জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার তিনপাকুড়িয়া পঞ্চায়েতের পূর্ব দেবীদাসপুর এলাকায়। আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম অশিকুল আলম। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা চালানোর অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব। বোমাবাজির পরেই ঘটনাস্থলে পৌঁছেছে শামসেরগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকায় টহল দিচ্ছেন তারা। আপাতত থমথমে অবস্থা বিরাজ করছে পশ্চিম দেবীদাসপুর এলাকায়। তার ভিতরে ডাইরেক্ট বম, মিছিলের ভিতরে ডাইরেক্ট বম চালাচ্ছে কংগ্রেস লোক, বম চালাচ্ছে যে আমি আগাম দিয়েছি। আমাদের আরো অনেক লাগা হতো, একজন হাত নাই, হাত উড়ে গেছে একজন, ও এখন বহরমপুরে ওকে ঠেলে গেছে। আমরা মিছিলে যাচ্ছিলাম, আমরা মিছিলে সবই করছিলাম, তো আমার দাদা এটা আমার দাদার গায়ে তামাশা ফেলেছে। তামাশা ফেলা মাত্র আমার দাদাকে বললাম কি হলো, তো বলছে আমার গায়ে তামাশা ফেলে, তামাশা ফেলা মাত্র আর আপনার কি করে ছাদ দেওয়া বোম চালিয়ে দিয়েছে আমাকে। আমার দাদা কারা বোম চালাচ্ছে, কে চালাচ্ছে বোম, কোন দল? কংগ্রেস পার্টি।